पैसिफिक किंडरगार्टन एंड हाई स्कूलের नवम श्रेणी प्रिय छात्र छात्रीरा तुम्हरा सबमात्र अष्टम श्रेणी থেকে नवम श्रेणी উঠেছ आशा करी सबाई बई पे গেছো এবং সেই সাথে आशा করব सबाई भलो आछो सुस्थ आछो एवं सुंदर आछो जदिओ ए समय भलो थाकाटा अनेक कठिन तारपरो सृष्टिकर्तार काछे प्रार्थना जानाई जे परिवारेर सबाईके निये तोमरा सुस्थ थाको भलो थाको। एर आगे आमी तोमादेर जन्य नवम श्रेणीर प्रिय छात्र छात्रीरा তোমাদেরকে আমি একটি ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা এই শুভা গল্পটি ইতোমধ্যে আমি পড়িয়েছি। আজকে আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি তোমাদের উদ্দেশ্যে। আমি তোমাদের পাঠ্যবইয়ের বাংলা সাহিত্য পাঠ্যবই থেকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত प्रथम कविता बंगबाणी एटी आमी आजके पढ़ाबो। बंगबाणी कविताटी पढ़ानोर आगे ए कविताटी जिनि लिखेछेन आब्दुल हाकिम तार सम्पर्के आमी संक्षिप्त भावे आलोचना करे निच्छि। सप्तदश शतकेर कवि आब्दुल हाकिम बला हय आनुमानिक 1620 সালে তিনি সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা বুঝতেই পাচ্ছ 1620 আর এখন হচ্ছে 2021, 400 বছর আগে। 400 বছর আগে এই কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেছিলেন। এই আব্দুল হাকিমের সাহিত্যে বিশেষ করে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, তার স্বভাষার প্রতি, মাতৃভাষার প্রতি ভালোবাসা ছিল অপরিসীম। এবং তিনি যে মাতৃভাষার প্রতি ভালোবাসা দেখিয়েছেন তা বিরল, এবং এরকম গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে খুব কম সাহিত্যিকের মধ্যেই পরিলক্ষিত হয়। সেই কারণে কবি আব্দুল হাকিম সপ্তদশ শতকে জন্মগ্রহণ করেও তার পরবর্তী প্রজন্মের কাছে খুবই শ্রদ্ধাভাজন এবং কালজয়ী আদর্শ কবি হিসাবে খ্যাতি লাভ করেছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ইউসুফ জোলেখা, লালমতি, সয়ফুল মুলক, শেহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা এবং শহরনামা। তার প্রত্যেকটি কবিতায়, তার প্রত্যেকটি কাব্যগ্রন্থে তার অনুপম ব্যক্তিত্বের পরিচয় ফুটে উঠেছে। এই খ্যাতিমান কবি সপ্তদশ শতকের কবি, মৃত্যুবরণ করেন 1690 সালে, অর্থাৎ তিনি প্রায় 70 বছর বয়সকাল বেঁচে ছিলেন। বঙ্গবাণী কবিতাটি তোমাদের কাছে হয়তো বা একটু কঠিন মনে হবে, কারণ আজ থেকে 400 বছর আগে সেই সপ্তদশ শতকে তিনি কবিতাটি রচনা করেছিলেন। সেহেতু তখনকার ভাষা অন্যরকম ছিল, এখনকার আধুনিক ভাষার চেয়ে কঠিন মনে হচ্ছে সবার কাছে, তোমাদের কাছেও হয়তো কঠিন মনে হবে। তবে তোমরা যদি বারবার মনোযোগ সহকারে শব্দের অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে কবিতাটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং বোধগম্য হবে। বঙ্গবাণী কবিতাটি আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস,
সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষে আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয় আল্লা নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। আমি আগেই বলেছি কবিতাটি একটু কঠিন মনে হবে তোমাদের কাছে এবং অন্যরকম লাগবে। তারপরে আবারও বলছি, তোমরা যদি কবিতাটি অর্থ সহকারে একটু লাইনগুলো ভেবে ভেবে পড়ো, তাহলে দেখবে তোমাদের কাছে খুব সহজেই এই কবিতাটি বুঝতে পারবে তোমরা। এই কবিতা বঙ্গবাণী কবিতাটি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা থেকে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। এখানে মধ্যযুগীয় পরিবেশে এবং তখনকার সময়ের দৃষ্টিভঙ্গির আলোকে বাংলা ভাষার প্রতি কবির যে বলিষ্ঠ উচ্চারণ, কবির যে মমতাময় উচ্চারণ, কবির যে ভালোবাসার নিদর্শন, সব কিছু কিন্তু এই বঙ্গবাণী কবিতায় ফুটে উঠেছে। কবি তার ভেতরের যে গভীর উপলব্ধি এবং তার যে চেতনা, ভেতরের চেতনা, ধ্যান এবং বিশ্বাস নির্দ্বিধায় তিনি বঙ্গবাণী কবিতায় প্রকাশ করেছেন। সেখানে সপ্তদশ শতকের তৎকালীন সময় এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্ক ছিল বিভ্রান্ত এবং পথহারা, শিকড়হীন, পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র আঘাত হেনেছেন। তাই তো তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে বলতে পেরেছেন, তোমাদের যদি এদেশ ভালো না লাগে, বাংলা ভাষা যদি তোমাদের কাছে ভালো মনে না হয়, তোমরা বিদেশে চলে যাও, এদেশে থাকার কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে এক ধরনের মাতৃভাষার প্রতি যাদের অবহেলা, তাদের প্রতি যে কবির আঘাত, সেখানে বঙ্গবাণী কবিতায় কিন্তু কবি নিজে তা নির্দ্বিধায় প্রকাশ করেছেন। অর্থাৎ বোঝাই যায় যে তিনি বাংলা ভাষার প্রতি ছিলেন প্রচণ্ড রকমের শ্রদ্ধাশীল। তার কথায় যে ভাষা সাধারণের বোঝার বাইরে, সাধারণের বোধগম্য নয়, যে ভাষা অন্যের সাথে মত বিনিময় করা যায় না, ভাবের বিনিময় করা যায় না, সেই সব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কোনো ধরনের লেখনী বা কোনো লেখাই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তিনি সোজাসাপটা বলেছেন যে মাতৃভাষার বিকল্প হয় না, যে কোনো সাহিত্যই মাতৃভাষায় রচনা করতে হবে, অন্য কোনো ভাষায় নয়। তাই কবি আব্দুল হাকিম তার নিজ মাতৃভাষা বাংলায় তার সাহিত্য রচনা করেছেন। কবি তিনি বলেছেন এই কবিতায় যে প্রত্যেকটি মানুষ তার নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, নিজ ভাষায় আল্লাহকে ডাকে, এবং স্রষ্টাও মানুষের, যে কোনো মানুষের যে কোনো ভাষায়, যে কোনো মাতৃভাষায়, সেটা আঞ্চলিক হোক, শহুরে ভাষা হোক, যে ভাষাই ডাকেন না কেন, স্রষ্টা কিন্তু সকল মানুষের বক্তব্য খুব সহজেই বুঝে নিতে পারেন। যারা মাতৃভাষার প্রতি অবহেলা দেখান, মাতৃভাষাকে অন্য চোখে দেখেন, ঘৃণার চোখে দেখেন,
কবির তাদের প্রতি তীব্র ক্ষোভ, তাদের প্রতি তীব্র তিনি ভর্ৎসনা করেছেন যে তোমরা কেন মাতৃভাষার সাথে এরকম আচরণ করো, কেন তোমরা মাতৃভাষায় সাহিত্য রচনা করতে পারবে না, তোমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, তোমরা এদেশের জলবায়ুতে বড় হয়েছো, কিন্তু এদেশের ভাষার প্রতি তোমাদের মমতা নাই কেন, এদেশের মাতৃভাষার প্রতি তোমাদের ভালোবাসা নেই কেন। এখানে আমি কবির ভাষায় কবিতাদের জন্ম পরিচয় নিয়ে, তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং তিনি রাগ করে বলেছেন, খেদ করে বলেছেন যে যেসব লোক মাতৃভাষার প্রতি অবহেলা দেখায়, যেসব লোক দেশের স্বদেশের প্রতি অবহেলা দেখায় এবং স্বভাষার প্রতি যেসব মানুষের সাধারণ বিন্দুমাত্র ভালোবাসা নেই, মমতা নেই, তাদের আন্তরিকতা নেই, তাদের এই দেশ পরিত্যাগ করা উচিত এবং তারা যাতে অন্যত্র চলে যায়। কেন তারা চলে যায় না, এই প্রশ্নটা তিনি কবি এই কবিতায় করেছেন। আমরা বাঙালি, আমরা বংশানুক্রমে আমাদের দেশ এই বাংলাদেশ, বাংলাদেশে আমাদের বসতি, আমাদের মাতৃভূমি প্রাণপ্রিয় বাংলাদেশ, এই মাতৃভাষার প্রতি আদর দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে কবি বঙ্গবাণী কবিতায় যে বিষয় নিয়ে কবিতাটি লিখেছেন তা আমাদের মনকে স্পর্শ করে, আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এই বঙ্গবাণী কবিতায় তিনি দেখিয়েছেন যে বাংলা ভাষার চেয়ে, মাতৃভাষার চেয়ে মঙ্গলময় কোনো কিছু হতে পারে না। তিনি বাংলা ভাষার পাশে দাঁড়িয়েছেন, তিনি মাতৃভাষাকে বুকে ধারণ করেছেন। এই হচ্ছে বঙ্গবাণী কবিতার মূল বিষয়, মূল চেতনা, এই হচ্ছে বঙ্গবাণী কবিতার সারমর্ম। নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা করব তোমাদের এই ক্লাসের মাধ্যমে তোমরা বঙ্গবাণী কবিতাটির বিষয়বস্তু বুঝতে পেরেছ এবং কবি আব্দুল হাকিমের তার যে চেতনার জগৎ, বুকের ভিতরে যে বাংলা ভাষা বসে আছে, বুকের ভিতর যে বাঙালি বসে আছে, বুকের ভিতর মাতৃভূমি বাংলাদেশ বসে আছে, তার এই আদর্শের জায়গাটুকু তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো করে কবিতাটি পড়বে তাহলে এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন যেটাই আসুক না কেন, তোমরা কিন্তু তা বুঝে বুঝে খুব সহজে নিজেই বানিয়ে লিখে লিখে উত্তর দিতে পারবে। মনে রাখবে, সৃজনশীল প্রশ্ন কিন্তু মুখস্থ করার দিন নাই, মুখস্থ করার দিন শেষ। এগুলো তোমাকে কবিতাটি, বিষয়বস্তুটি খুব ভালো করে পড়ে, বুকের ভিতরে ধারণ করে, তারপরে কিন্তু বুঝে বুঝে বানিয়ে বানিয়ে লিখতে হবে। যদি এই চর্চাটুকু করতে পারো, তোমরা নিশ্চয়ই বাংলা A+ পাবে এবং অনেক বেশি করে নম্বর পাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আর নয়, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সময়ে। সেই পর্যন্ত তোমাদের প্রতি আমার একটি কথা, তোমরা সবাই সাবধানে থাকবে, সচেতন থাকবে। এই করোনা মহামারীর যে ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, পরিবারকে রক্ষা পেতে হবে, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে রক্ষা পেতে হবে। মনে রাখবে, আমরা যদি সবাই মিলেমিশে ভালো থাকি তাহলে ভালো থাকবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর সেই কারণে আমাদেরকে কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বারবার যত্ন সহকারে সাবান দিয়ে হাত ধুতে হবে, নাকে মুখে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অযথা ভিড়ভাড়টা এড়িয়ে চলতে হবে। আরেকটি কথা মনে রাখবে, বাড়িতে যারা মুরব্বী আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের প্রতি আলাদা একটু খেয়াল রাখবে, তাদের একটু যত্ন করবে এবং তাদের ব্যাপারে সতর্ক থাকবে, তারা যাতে ভালো থাকেন। সবাই শুভেচ্ছা নিও, ভালোবাসা নিও।